এখানে অনেক সুন্দর, এই জন্য আমার মায় কাটতেও বসে নেই, না তুমি কাটো আমি না, মার্শাল্লাহ অনেক সুন্দর আছে, অনেক সুন্দর আছে। কি করতেছো, কি করতেছো ইয়া? শ্বশুর বাড়ি বেশি খেয়েছি, কারণ এটা আমাদের বাড়ির নিচেটা অনেক সুন্দর হয়েছে রে। এটা ঐতিহ্য খানবাড়ির বিবিখানা পিঠা, এটা এখন কাটবো। কি দিয়ে বানানো হয়েছে জানো? কি কি বলো? চিনি দিয়ে নেই কিন্তু আজকে, তাহলে গুড়, খেজুরের গুড় আর মধু, মধুই দেওয়া হয়েছে বেশি, কারণ পিঠাটা মধু দিয়ে বানাইলে এত টেস্ট হয় আলহামদুলিল্লাহ। সারা জীবন শুনছি যে মধু দিয়া তোমার বিবিখানা পিঠা বানানো যায়, কিন্তু কখনো খাওয়া হয় নাই, বিশেষ করে খেজুরের গুড় আর চিনি দিয়ে খাওয়া হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। চাউলের গুঁড়া করছো কিভাবে? চাউলের গুঁড়া এগুলো মেশিনে ভাঙ্গাইছে, ভাঙ্গাইয়া করছে, কিন্তু মা এটা নিয়ে অনেক টেনশন করছে, আলহামদুলিল্লাহ হয়েছে, পিঠাটা অনেক সুন্দর, এই জন্য আমার মায় কাটতেও বসে নেই, না তুমি কাটো আমি না, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এইভাবে খাইবে না ফ্রিজে রেখে খাইবা? না গরম গরম একসাথ ঠান্ডাই আর একসাথ, তো সব পদ মিলেছিলে খাই। তো বিবিখানা পিঠা খাওয়াইতেছো, বাপা পিঠা খাওয়াবা কবে? বাপা পিঠা খেলে গলা চলে তাই? কিন্তু ওই বাজারের বাপা পিঠার চেয়ে বাড়ির বাপা পিঠাটা আসলে অনেক মজা, ওটা আমি তোমার আলাদা ভাবে এক্সট্রা ভাবে বাসায় নিয়ে খাওয়াবো তাই। আর এই যে পিঠাটা না দেখছো কত সুন্দর নারকেল দিচ্ছে, কয়টা জানো? তিনটা নারকেল দিচ্ছে, ছয় আইটা। কাদের জন্য বানানো? দেখো না মা, এটা জারু দিলে আমার মেয়েদের জন্য আর না জামাই না নাতকুরের জন্য, কাদের জন্য বানানো? মেন কথা হয়েছে প্রথম হইলো মেয়েদের জন্য বানাইছে, কারণ মা বাবার তো মেয়ের প্রতি একটু ইয়া বেশি থাকে বুঝো না, যে মাইয়া নিয়ে আর মধু দিয়া পিঠা খাইতে থাকে, সব তো মশলা তাই।